এ বোঝাইলে বুঝি না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে আজ মনমর চল রে ভাই ঝরে দোটে আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে কাঁচা খাট পালঙ্ক শুকনো পাটের দরি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বারি রে আজ মনমর রে কুলের পাতা গরম পানি গোসল করবে এ গোসল করায় মন তোর কাফন পরাবে রে আজ মন মর চল চল রে কফন পরাম তোর খুল বে এ খাটলে তুলিয়া মন তোর সানাজ রে আজ মন মর চল চল রে জানাজা সরায় মন্তর কবরে রাখিবে এমন কিরা কি রে রে আসিবে রে আজ মন মর চন রে মনকির নাকির কির তখন নিজে গাবে এরপি তোমার দিন কি ছিল কারবা দিন ছিল রে আজ মন মর মরচন চল রে মকান দিবে রে বেটা এ মাকান দিবে বোনকান দিবে ভাই রে এ ঘরের বিবিস ও কান্দিবে আর তোকে হাই রে আজ মন মর চল রে মন মর রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মনমর চল রে আজ মনমর চল রে দাঁড়িয়ে আছে আবার ভাই বসুন আবার এখনো শুনতে পাইনি কথা কথা দাঁড়িয়ে পকেটে হাত ভরে এটা কথা আছে শ্রদ্ধীয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায় কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা প্রজেক্টির মাধ্যম দিয়ে দেখনে বালি আমাদের মায়ের জাত বনের দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও প্রিয় মালসাবাদবাসী হরিশ্চন্দ্রপুরবাসী মালদাবাসী সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবারা গোয়াতার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ গলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ

অর আন ওল ক্যারিম সুপরিচিত দুটি আয়াত হাদিসে নবাবি থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসেকে কেন্দ্র করে সামনে রেখে কিছু কথা বলব যদি মাবুত তাওফিক দেন তো আলাইহি তাওক্কালতো ইলাইহি অনিব সম্মানিত ভায়রা এবং মায়েরা যারা যেভাবে আছেন সেভাবেই থাকুন দাঁড়িয়ে যেনারা বসে যান আমি আমার আলোচ্য বিষয় শুরু করার পূর্বে আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে চিনেন অথবা সরাসরি আমাকে চেনেন তারা হয়তো আমাকে জানেন যে আমি বিষয়ের উপরে কথা বলি আজকেও যদিও আদায়ের জালসা আমি দূর থেকে এসেছি আপনাদেরকে এক সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করবো ইনশা আল্লাহুল আজিজ তবে আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ রাখছি যেটা আমার বদ অভ্যাস নাতে আমি আলোচনা করতে পারি না আমার সামনের শ্রোতাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা আমার সঙ্গেও কথা বলবেন আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন বলুন ইনশা আল্লাহ সবাই বলুন ইনশা আল্লাহ রাত অনেক হয়েছে একটু আমার সঙ্গে তকবির দেন না রায় তকবীর আমরা একত্রিত হয়ে একসঙ্গে যখন আমি কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা আমার সঙ্গে কথা বলবেন আরেকবার বলুন ইনশাআল্লাহ আমি বিষয়টা বলছি আপনাদেরকে দু মিনিট পর বলছি তার আগে আপনাদেরকে বলি কিছু সমস্যার কথা কিছু প্রবলেমের কথা সমস্যাটা কি আজকে বিশ্বের বুকে বিশ্বের বুকে তামাম পৃথিবীতে মানুষেরা কম বেশি সবাই আপন আপন ধর্মকে মানে হ্যাঁ না বলুন মানে না মানে কিন্তু ইসলামের ভিতরে মুসলিমদের ভিতরে আজকে আমাদের ইসলামের ভিতরে ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো করতে 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 দল করতে 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 মূল ইসলামকে আজকে খুঁজেই পাওয়া যায় না ঠিক না আজকে কে হাত উপরে কে বুকের উপরে বাঁধছে কে রফল আদায়ন করছে তো কেউ করে না কেউ পীর মানছে তো কেউ মানে না কেউ বলছে বিড়ি খাওয়া হারাম কেউ বলছে মকরু এই ইসলামের ভিতরে আমরা দলাদুলি করতে 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 ইসলামটাকে আমরা ধ্বংস করে দিয়েছি আজকে যখন আসামের মুসলমান মার খায় তখন হরিশ্চন্দ্রপুরের মুসলমান বলছে ও আসামে সব হানা ফিল করা মার খাইছে তো কি হয়েছে এই হলো আমাদের সমাজের অবস্থা ঠিক হ্যাঁ না বলবেন তো আজকে বিশ্বের বুকে মুসলিমদের একতার বিরাট অভাব বিরাট প্রয়োজন কিন্তু আজকে মুসলিমদের মধ্যে একতা নেই এক প্ল্যাটফর্মে আসতে পারছি না বিধায় চতুর্দিকে মুসলিমদেরকে আজকে তিলে তিলে পাইকারি হত্যা করা হচ্ছে আমরা আপনার খবরই রাখতে চাই আমি একটা উদাহরণ দিচ্ছি ইসলামের সব জায়েজ কিন্তু ঝগড়া করা জায়েজ নাই কথা বুঝতে পারছেন কি আমার কথা একটা খালি উদাহরণ দিই আমি মূল বিষয়টা বলবো আর আয়াতেও আপনাদেরকে নিয়ে যাব। আপনাদের এ এলাকার কোন এক রাস্তা হরিশ্চন্দ্রপুরের কোন এক রাস্তাতে ঝগড়া করছে দুই গ্রুপ কি নিয়ে জানেন নামাজে আমিন জোরে না আসতে এ নিয়ে আগে ঝগড়া হতো না হতো কিনা হ্যাঁ না বলবেন কিনা হতো এখন একদিকে আছে যারা আমিন বলবে তারা জোরে আরেক দিকে আছে যারা আমি আস্তে বলবে তারা দুই দিকের লোকের কাছে লাঠি আছে বড় বড় ডান্ডা এখন সাধারণ মানুষ কি জিজ্ঞাসা করছে রাস্তাতে এই বল নামাজে আমিন জোরে নাচতে আচ্ছা সাধারণ মানুষ কি বলবে এখন যারা জোরে আমিন বলে ওরা লাঠি নিয়ে আছে একটা হানাফি লোককে ধরেছে বল নামাজে আমিন জোরে নাচতে বল তখন বলছে নামাজে আমিন বলে হ্যাঁ আমিন তখন ও বলছে নামাজ আমিন আসতে যেই বলে দিয়ে আসতে তখন লাঠি দিয়ে পাড়া পাড়ার ট্যাঙে বেরিয়ে দিয়েছে যেই মেরে দিয়েছে পাঁচুল চুল কাজ আর রাব বাবা নামাজ পড়বো মার খাইছি আজ থেকে আর নামাজ পড়বো না ভালো হলো কথা বলে না ভালো হলো এই তো মার খেতে খেতে চলে আলো এবার হানা ফিরা ধরেছে যে আমি জোরে বলবো ওই একটা সাধারণ লোককে এই বল নামাজে আমি জোরে নাচতে বল এখন এই লোকটা বলছে উ তো আসতে বলে মার খেয়েছে আমি আবার আসতে বলে মার খাবো হানাফিরা ধরেছে জোরে যে বলে ওকে উ তখন বলছে ও বলে মার খেয়েছে আমি না ওকে বল আমি জোরে না আসতে বলছে না আমি জোরে যে বলে দিচ্ছে জোরে হানা ফিরা পাড়া পাটর ট্যাঙে বেরিয়ে দিয়েছে ও মার খেয়ে বলছে ভাই নামাজ পড়বো মার খেয়েছি কাল থেকে তেলের নামাজই পড়বো না এই অবস্থাটা খারাপ না আরেকটা লোক ওকে ধরেছে ও খুব চালাক উ খুবই চালাক ওকে ধরেছে আর বলছে বল নামাজে আমি জোরে নাস্তে উ দেখছে জোরে বললো মার খাবো আসতে বললো মার খাবো খাবে না উ তখন বলছে ভাই আমি নামাজই পড়ি না ও নিরপক্ষ কি বলছে আমি নামাজই পড়ি না এই বলে উ বলতে চাইছে তোরা নামাজ পড়ে তোরা খারাপ আমি নামাজ না পড়ে ভালো মার খেতে হয়নি এটা লজ্জা না এটা হাসি না এটা লজ্জা আল্লাহ বলছেন ওয়ালা কাদা আদললামিনকুম জিবিললেন কাসির আফালম তাকুলু তাকিলুন ইসলাম কে তোমরা দল কল করতে 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 এত দল করেছিলে শয়তান তোমাদের অধিকাংশ দলকে পথ করেছিল গুमराह করেছিল তোমরা বুঝতে পারো না আমার আজকের আলোচ্য বিষয় হলো ফিতনা কি বললাম সবাই বলুন সমস্যা পৃথিবীতে কোথাও শান্তি আছে কথা বলেন না শান্তি আছে আজকে তৃণমূল বলছে দেশে আমরা শান্তি চাই বলছে কিনা হ্যাঁ না বলুন সবাই বলুন বলছে না কংগ্রেস বলছে যে আমরা শান্তি চাই সিপিএম বলছে আমরাও শান্তি চাই বিজেপি বলছে না আমরাও শান্তি চাই কেউ বলছে যে আমরাও শান্তি চাই বলুন কথা বলবেন কিনা আপনারা কেউ বলে না অশান্তি চাই সবাই বলছে শান্তি চাই এরপরে বলুন দেশে শান্তি আছে সবাই বলুন শান্তি আছে নাই সবাই চাইছে শান্তি চাই কিন্তু পৃথিবীতে শান্তি নাই তার মানে আমাদের গোড়াতেই কোনো প্রবলেম আছে আমাদের চাওয়াটাই ভুল চাওয়াটাই ভুল আরেকটা জিনিস আপনাকে বলছি আমি আয়াতে যাই এখানে একজন লোক বলুন যে আমি গরিব হতে চাই কেউ আছে হ্যাঁ না বলুন আছে সবাই চেয়েছে বড় লোক হবো কিন্তু সবাই বড় লোক হয়েছে হয়নি তার মানে আমাদের চাওয়াটাই ভুল সবাই কোনোদিন বড় লোক হবে না পৃথিবীতে যেখানে যাবেন সেখানেই সমস্যা ধর্মীয় দিক হোক আর সামাজিক দিক হোক যেদিকে যাবেন সেদিকেই সমস্যা সেদিকেই প্রবলেম পৃথিবীর বুকে আজকে শান্তি কোথাও পাওয়া যায় না চলুন হাদিসের জগতে যাই নবীজি বললেন সন হাজর উসামা বিন জাহিদ রাজি তাআলা আনুহ তিনি রাবি তিনি বায়ান করছেন আল্লাহর নবী মদিনার কোন উঁচু জায়গাতে আরোহণ করতে করতে বলছেন মদিনার কোন উঁচু জায়গাতে হাঁটতে হাঁটতে নবীদি বললেন ও আল্লাহর বান্দারা রে আনসার মহাজিরেরা আমি নবীজি যেটে দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ আমি আল্লাহর নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ সাহাবিরা বললেন না 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 আমরা দেখতে পাই না ও উদয়ার নবীগ আপনি যেন কি দেখছেন আমরা কই কিছুই দেখতে পাই না নবীদি বলছেন আনসার মহাজীরেরা তোমরা কান করে শুনে লাও আমি দেখতে পাচ্ছি বৃষ্টি যেমন তোমাদের বাড়িঘরের উপরে বর্ষণ হয় বৃষ্টি যেমন তোমাদের বাড়িঘরের ওপরে বর্ষণ হয় আমি বিশ্বনবী দেখতে পাচ্ছি থেতে না সমস্যা ফাসাদ তোমাদের বাড়ি ঘরের ওপরে বৃষ্টির পানির মতন বর্ষণ হচ্ছে মানে প্রতিটি বাড়িতে সমস্যা থাকবে প্রবলেম থাকবে বাড়িতে শান্তি খুঁজে পাওয়া যাবে না যাবে না বৃষ্টি যেমন বাড়িতে বর্ষণ হয় বৃষ্টি টপ টপ করে জমিনে যেমন বর্ষণ হয় ফিতনা সমস্যা ফাসাদ পৃথিবীতে বর্ষণ হবে পৃথিবীর কোন জায়গা শান্তি রবে না মসজিদে যাবেন হারাম হালাল জায়েজ না রায়েজ নিয়ে সমস্যা মাদ্রাসায় যাবেন সেখানেও সমস্যা জানা যাতে যাবেন সেখানেও সমস্যা গ্রামে হাঁটবেন সেখানেও সমস্যা থাকবে বাড়িতে বউ শাশুড়িতে সমস্যা হবে পৃথিবীর কোন গোপনে শান্তি বলে অফসেন থাকবে না সমস্ত জায়গাতে অন্যায় অশ্লীল কাজ বেড়ে যাবে ফাসাদ বেড়ে যাবে শান্তি খুঁজে পাওয়া যাবে না যাবে না হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার হাদিস বলছে শুনে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআবিয়া তিনি বায়ান করেছেন বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর বলেছেন পৃথিবীর কোনো জায়গা শান্তি রবে না দুনিয়াতে শুধু ফিতনা সমস্যা আর ফাঁসাতে থাকবে পৃথিবীর কোন কোণে শান্তি খুঁজে পাবে না শান্তি রবে না রবে না একই ফেতে না শুরু হল কসবে মসজিদ হবে অলিতে গলিতে মুসল্লি হবে না নামে মুসলিম হবে শুধু ইমান থাকবে না একই ফেতে না শুরু হল জেনে রাখো সবে মত হবে জেনে রাখো সবে মসজিদ হবে অলিতে গলিতে মুসল্লি হবে না নামে মুসলিম হবে শুধু ইমান থাকবে না ওতে পৃথিবীর এমন কোন জায়গা পাবেন না যেখানে শান্তিতে পাবে মসজিদে গেছে এদিকে থাকা এদিকে মসজিদ গেছেন আল্লাহ একবার শূন্যতে দাঁড়িয়েছে আর দুজনেতে মসজিদে চুরুক চুরুক গল্প চলছে বিহাই তোমাদের ধান টান ভালো হলো এবার বুঝেই বলেছে আলহামদুলিল্লাহ হিরোফ বিলাহাল আমি বলছি বিহাই আলহামদুলিল্লাহ হিরোফ বিলাহাল আমি আবার গোড়া থেকে শুরু করছি মসজিদে গিয়ে ও শান্তি কথা বলুন মসজিদে গল্প করে কম না বেশি জি মসজিদে গিয়ে বিহাই বাড়ির খবর বিহাই কখন এলা জি আমাদের দিকে বৃষ্টিতে সব পেঁয়াজ নষ্ট তোমাদের দিকে খবর এই খবর মসজিদেও গণগান হয় হায় কায় না ইমাম সাহেব হচ্ছে এই মসজিদে গল্প করতে হয় দুনিয়ার গল্প করতে হয় না তখন বলছে মুলি সাহেব আপনারাই তো বলেছেন ধান চাষ করা পেঁয়াজ চাষ করা এগুলো ইবাদত তো মসজিদে তো ইবাদত করার জায়গা ও ফতোয়া কোন জায়গায় ঠেকেছে জানেন হ্যাঁ আচ্ছা বলুন ধান চাষ করা ইবাদত কি ইবাদত না বলুন আপনারা বলুন এবাদত এবাদত না কে বলেছে ফলস রুজি হালাল রুজি উন্নসন করা ইবাদত এটা এবাদত কিনা ইবাদত কিন্তু সব ইবাদত সব জায়গা করা যাবে না যাবে কথা বলেন যাবে আরে বিবির সঙ্গে মেলামেশা করাটাও ইবাদত এবাদত না তাই বলে বিবিকে বলবেন চলো বালিশ নিয়ে মসজিদে চলে ইবাদত করে আসে বলা যাবে পৃথিবীর কোথাও শান্তি পাবেন না শুধু তাই নাই হাদিসের ভাবর তোর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আর একটু আগিয়ে চল হাজরাতে উসামা বিন জায়েদ শুধু তাই নাই বেশ কিছু সাহাবী হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হোর কাছে দিয়ে বলেন ইয়া আনাস হে রসুলের সাহাবী আনাস তুমি বলো হে রাসূলের গোলাম তুমি বলো বিশ্বনবী তাকে কিছুদিন দায়িত্ব দিয়েছিলেন তার জন্য তারা গিয়ে বললেন সাহাবীদের প্রবলেমের কথা হাজীদের প্রবলেম প্রেমের কথা দিয়ে বললেন আনাস রে দূর দূরন্ত থেকে যারা মক্কাতে হজ করতে আসে মক্কার মুখে যারা হজ করতে আসে রাস্তাতে ডাকাতের দলেরা রাস্তাতে সিনতায়ের দলেরা রাস্তাতে ডাকুর দলেরা ওদের ডাকাতি করছে লুটেরার দল লুট করে নিয়ে যাচ্ছে ওরা ভালো করে ইবাদত করতে পারে না হজে আসতে পারছে না এই সমস্যার সমাধান আনাস তুমি করে দাও হাজরাতে আনাস বলছেন ও জুবাই ইবনে আদি তুমি শুনে নাও ও রাসূলের সাহাবীরা তোমরা শোনো তোমরা যে সমস্যার কথা বলছো এটা কোনো ব্যাপারই নয় এটা কোনো প্রবলেমই নয় এটা কোনো ব্যাপারই নাই তোমরা ধৈর্য ধর তোমাদের পরে এমন একটা সময় আসবে রে সেদিনের সমস্যার তুলনায় আজকের সমস্যা তুচ্ছ সেদিনের সমস্যার তুলনায় আজকের সমস্যা তুচ্ছ সেদিন কত কঠিন হবে রে তুমি শুনে নাও তখন আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন নবীজির হাদিস তিনি পেশ করেছেন হযরতে আনাস তুমি শুনে নাও এমন একটা জামানা আসবে রে বাড়িতে শান্তি রবে না ভাই ভাই মিল মহব্বত থাকবে না ও এক সারাল হারাজ মানুষেরা তার নিকট আত্মীয়দেরকে হত্যা করবে মানুষ তার ভাইকে মারার করবে মানুষ তার চাচাকে হত্যা করবে মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে মারধর করবে মানুষদের সঙ্গে নিজেদের আত্মীয় গন্ডগোল করবে মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে আত্মীয়দের হত্যা করবে শুধু তাই নয় আল্লাহ বলেছেন আবাহ মানুষ তার বাবা হত্যা করবে মানুষ তার বাপ কে হত্যা করবে মানুষ তার চাচাকে হত্যা করবে মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে মানুষ তার বাপকে হত্যা করবে যখন বাপের কথা বললেন আল্লাহর নবী সাহাবীরা হতভম্ব হয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো মানুষেরা তার বাবাকে হত্যা করবে মানুষেরা তার বাপকে কতল করবে ওই সময় কি আমাদের জ্ঞান থাকবে না ওই সময় কি মানুষের বিবেক থাকবে না একজন মানুষ তার বাবাকে কখন হত্যা করতে পারবে নবীগ মানুষের ভিতরে কি মানবতা থাকবে না মানুষের ভিতরে কি জ্ঞান থাকবে না আল্লাহ নবী বললেন থাকবে না আবু মুসা তুম যা তার দালিকা জামানো তাই মানুষের বিবেককে তুলে নাও হবে বিবেক সম্পন্ন লোক পৃথিবীতে তখন থাকবে না মানুষ ভাইকে হত্যা করবে ভাইয়ের নামে কেস করবে ভাইকে জেলে দিবে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবে বাপকে অপমান করবে বাপকে হত্যা করবে জগতে শান্তি রবে না পাবে না হাজারাতে আবু মুসা বললেন ও দয়ার নবী গো ওই জামানায় যদি আমি আবু মুসা থাকি আমি কি করব ওই যুগে যদি আমি আল্লাহর নবী আমি থেকে যাই তাহলে আমি কি করব নবীদি বললেন আলজিম বাইতক বাড়িতে থাকবে বাড়ি থেকে বের হবে না যখন তুমি বাড়িতে বের হবে পুলিশ তোমাকে পিটবে পুলিশ তোমাকে মারবে আত্মীয় স্বজন তোমাকে মারবে বাড়ি থেকে বের হবে না জবান বন্ধ করো জবান দিয়ে কথা বললে তোমার ফাঁসি হয়ে যাবে সত্য কথা বললে ফাঁসির মঞ্চে যেতে হবে পৃথিবীর বুকে শান্তি রবে না পাবে না পাবে না এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল আসরি সময়ের কচম কালে কসম আসরের কসম মানুষরা ক্ষতির মধ্যে রয়েছে অতএব মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে মানুষেরা সমস্যার মধ্যে রয়েছে জগতে কেউ বলবে না আজকে আমি শান্তিতে দুনিয়ায় রয়েছে এই বলার মানুষটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না কবর কবর গোরুস্থান বুঝেন আপনারা হ্যাঁ না বলুন স্থান বুঝেন একটা আবু রাবি তিনি বলছেন গরুস্থান কবরস্থান কবরস্থান একটা জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে এদিকে দেখেন এদিকে একটা জীবিত মানুষ যান টাটকা মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে হেঁটে যাবে আর আফসুস করবে হায় আফসুস হায় আফসুস কি আফসুস যে লোকটা কবরে গেছে লোকটা কত ভাগ্যবান হাই আফসুস হায় আফসুস আমি কেন কবরে গেলাম না মানুষ মরতে চাইছে কেন মরণ চাও যায়স কথা বলে না যায়স না লোকটা কবর দেখবে আর মাথায় হাত দিয়ে আফসুস করবে হাই কপাল কত না কপাল খারাপ আমার এই কবরটাতে আমি কেন গেলাম না মানুষ কেন কবর চাইবে মানুষেরা কেন কবর যেতে চাইবে মানুষেরা কেন দুনিয়া থেকে পৃথিবী থেকে বিদায় হতে চাইবে পৃথিবীতে এত সমস্যা এত প্রবলেম এত ঝামেলা ওগুলো সহ্য করতে পারবে না তখন তারা বলবে আল্লাহ মরণ দাও মরণ দাও পৃথিবীর জ্বালা সহ্য করা যায় না আমি বলতে চাই না তারপরে বলছি দু হাজার উনিশে আঠারো উনিশে যখন আসামে এনআরসি এর রেজাল্ট বেরিয়ে গেল আপনারা জানেন তো আসামে এনআরসি হয়েছে জানেন না বন্ধুরে আমার একদিন দুদিন নয় দশ বছর এনআরসি হতে সময় লেগেছে যেদিন চূড়ান্ত রেজাল্ট বের হলো এই দশ বছরে কত প্রবলেম হয়েছে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না সামসিতে একটা জায়গা আছে শ্রীপুর থেকে ভিতরে আজকাপাড়া আছে না চিনেন চিনেন আজকাপাড়া মাদ্রাসায় আমার জালসার ডেট আছে ছিল তখন এবারও ছিল গতবারও ছিল আর ওই লকডাউনে যখন রেজাল্ট হয় তখন ওই বছর ছিল তো ওই বছর আমি আসতে পারিনি কেন আসতে পারিনি জানেন এনআরসির হিয়ারিং পুরো হিয়ারিং হিয়ারিং ওই দিনে এনআরসির হিয়ারিং জানেন তিন খানা গাড়ি রিজার্ভ করে আমাদের বংশের যতটি পুরুষ মানুষ সবটিকে আমাদের এনআরসিতে হিয়ারিং এ ডাকলো এরকম একবার দুবার তিনবার বার বার ডেকেছে এরকম মানুষকে পেরিসান করেছে আপনি বলুন হিয়ারিং তো কি হয়েছে জিনা ভাববেন না যে হরিশ্চন্দ্রপুরের লোককে হিয়ারিং এ হরিশ্চন্দ্রপুরে ডাকবে না হরিশ্চন্দ্রপুরের লোককে ডাকবে দার্জিলিং শিলিগুড়ি যান হিয়ারিং করে আসে এখন আপনাকে একজনের নামে যদি একটা অক্ষর ছুটে যায় ওই বংশের সবটি লোককে ডাকবে হিয়ারিং এ সাক্ষী হিসাবে কোথায় যেতে হবে হরিশন্দ্রপুর লোকে দার্জিলিং দার্জিলিং এখানে আছে তিন চারটা গাড়ি জাপ করে যেতে হবে এগুলো হলো মানুষের প্রবলেম বন্ধরে আমার যেদিন রিজাল বের হল উনিশ লাখ লোক বাদ গেল ১৯ লক্ষ লোক বাদ গেল বন্ধুরে আমার একই দিনে 56 জন লোক মারা গিয়ে চলে যান দিয়েছিল এক দিনে 56টা লোক নিজের প্রাণ দিয়ে দিয়েছিল কেউ फांसीতে ঝুলেছিল কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল কেউ ট্রেনের তলে গেছিল। পত্র পত্রিকা আপনারা দেখবেন এতগুলি লোক একদিনে যে নিজের প্রাণ দিয়েছিল জীবন দিয়ে দিয়েছিল কেউ তাদের কাহানায় একটাই তাদের বলার একটাই ছিল দীর্ঘ 10 বছর জালাসূর্য কল্লা 10 বছর পল ফলাফল হলো জিরো দশ বছর পরও আমরা নিজেদের নাগরিকত্ব ফিরে পেলাম না যন্ত্রণা এ সহ্য করা যায় না এই প্রবলেম সহ্য করতে পারি না এজন্য তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল আল্লাহর নবী পৃথিবীতে এমন সমস্যা আসবে এমনও প্রবলেম আসবে রে মানুষেরা কন্ট্রোল করতে পারবে না মানুষেরা প্রবলেম সলভ করতে পারবে না অশান্তি সহ্য করতে পারবে হয় তখন মানুষের সুসাইড করতে চাইবে তখন মানুষরা আল্লাহকে বলবে আল্লাহ তুমি দুনিয়া থেকে তুলে নাও আল্লাহ তুমি আমাকে মরণ দাও তাই বিশ্বনবী বলছেন একটা লোক কবর দেখবে আর মাথায় হাত দিয়ে আফসোস করবে হায় আল্লাহ এই কবরে কেন আমি গেলাম না এই কবরে কেন আমি যাচ্ছি না এই কবরে কেন আমি নি আমাকে নিয়ে চলা হত ভাগা মানুষ রে পৃথিবী কত নিষ্ঠুর হতে পারে ভাই আমার পৃথিবী কত কঠিন হতে পারে মায়েরা আমার পৃথিবীর সহ্য করতে পারবে না তখন মানুষেরা বলবে মরণ দাও মরণ দাও এ হবে পৃথিবীর অবস্থা পৃথিবীতে শান্তি না রাগ ইনসান নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে আজকে দেখিন কে বলবে না আমি শান্তিতে আছি এমন এমন রোগ পৃথিবীতে দিয়েছে যাদের কোটি টাকা আছে তারাও শান্তিতে নাই আছে কথা বলেন আছে যারা বড় লোক আপনার তো গ্রামে বাস করছেন মালদাতে দেখেন দেখেন যারা বড় লোক আন্ডার পেন এরকম করছে কি হয়েছে ভাই আন্ডার পেন্ট হিস্ট্রিস কেন করছো চাচা সাড়ে তিনশো সুগার শান্তি নাই কি বলেন কথা ভুল বললাম তো কথা বলছেন না দে লোক যারা আন্ডারপেন হিস্ট্রি স্পেশালিসি করতে কি হলো ভাই সাড়ে চারশো সুগার ডাক্তার বলছে সব সময় দিনে প্রতিদিন সকালে চার কিলোমিটার করো দৌড়াদৌড়ি করো শান্তি আছে কেউ রোগ নিয়ে খালি তসবি গুনছে রেল্লাহ কখন ভেড়ুল যাবো ওরে কখন ব্যাঙ্গালুর যাবো কখনো পিজি যাবো ওই নিয়ে সব ব্যস্ত পৃথিবীতে কেউ বলছে না আজ আমি হান্ড্রেড পার্সেন্ট শান্তিতে আছে আছে যে কোটিপতি আ। কটিবতী আপনি ভাবছেন ও খুব দামি খাবার খাই ওর কোনো টেনশন নাই ওর সব চাতে টেনশন বেছি প্রতিদিন রাতে পাঁচটা করে ঘুমের ট্যাবলেট না খেলে ওর ও ঘুম হয় না কথা ঠিক আছে যে বাপ ওর ঘুমের জন্য ওষুধ খেতে হয় আর গরিব নিশ্চিন্তে মনের খুশিতে আয় সারা নামার পরে ভাঙা ফোটা তরকারি নুন ভাত দিয়ে খেয়ে নিলো একদম ফজরের নাক ডেটে নিন পারলো ওর চেয়েতে মনে হচ্ছে ই শান্তি বেশি আছে কথা বলে আর বড়োলোকের খাওয়া আল্লাহ কোনো খাবার নাই খালি করলা ভাজি করলা ভাজি বুঝেন ও কোটি টাকার মালিক হতে পারে আল্লাহ আর কপালে করলা ভাজি লেগেছে বলে কেনা সাড়ে পাঁচশো সুগার ডাক্তার বলছে চলবে না দেশি মুরগি চলবে না মাটন বিরিয়ানি চলবে না চিকেন বিরিয়ানি চলবে না আমাকে পুরা রুটি আর করলা ভাজি হ্যাঁ যে ভাই শান্তি ভিতি ভেতে এবার চলো না জগতে যাই কখন পৃথিবীতে শান্তি উঠে যাবে আল্লা বলছেন কয়েকটা আমল বদ আমার আপনাদের বলি বিশ্ব নবী বলছে যখন আমার মত মদ কে হালাল মনে করবে মদ খায় এদিকে খেয়েছে না বুঝছে খুব খেয়েছে বুঝি বলি ইসল মদ খায় কথা বলে না রে ভাই খায় মুসলমানরা খায় না নাই মুসলমানরা বেশি খায় তাহলে আপনারা বললে কি পাপ ওই একাই বলছে আর কেউ বলছে না মুসলমান খায় নিশা খায় আমার ড্রাইভারকে নিয়ে একবার ওই কোথায় আছি আপনার পার করে ভিতর এলাকা রাত তখন জালসা শেষ আড়াইটা তিনটা বাজে বুঝতে পারলেন একজন এরকম তাড়াতাড়ি শাটার খুলছে তাহলে আমার ড্রাইভারের সঙ্গে আরেকজন ছিল না এত রাতে সাটার খুঁজে কি ব্যাপার আরে খেপা তো বুঝবি না ও তো শুরু হইলো পারছেন কি বলেন তো মদ খাই মুসলমান কি খাই না শোক টান দেয় আছে আছে আমি একটা জিনিস ভাই বুঝি না আমার পাঞ্জরে যদি কোনো বিড়ি বিড়িঘর লোক নামাজে দাঁড়িয়ে যায় আমার দোয়া বাড়ায় না খালি তসবি বাড়ায় অর্জন্য তসবি ইংরেজিতে দুয়া বুঝতে পারছেন ইংরেজি তো আমার নামাজ হবে না হবেই না আর গন্ধতে আমার নামাজ হবে না তাহলে ওই লোকটার কাছে ওর স্ত্রীটা কি করে ঘুমায় আমার বুঝে আসে না ওর স্ত্রীটা কি করে ওর কাছে যায় ছি 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 অভ্যাস হয়ে গেছে দাদু বলছে অভ্যাস হয়ে গেছে দাদু আমার একটা শ্রোতা ভালো আছে বলছে অভ্যাস হয়ে গেছে একবার তকবির দেন না রে ভাই না রে তকবির ওই যে অভ্যাস হয়ে গেছে আর একটা জিনিস বলছি কিছু লোক পায়খানা করতে দিয়ে চুরুক চুরুক মাল টানে আছে না কি বলে না আপনার দিকে নাই আমাকে একদিন বলছি জি পায়খানাতে বিড়ি না খেলে পায়খানা হয়েছে না হ্যাঁ তু কবর যাত রোগ ওখানে ভালো হবে দুনিয়াতে ভালো হবে না এটা বাদা বলে হরিশ্চন্দ্রপুরের লোক শোনো আমার পায়খানা মনে করেন আমার বাড়ি পায়খানা উদাহরণ দিচ্ছি মারবেল পাথর একদম মাজাক করা চাক 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 করছে তা আপনার হাত ধরে বলছি ভাই আমার পায়খানাটা খুব সুন্দর চলেন একটু জরদা প্লাপ মটন বিরিয়ানি আমার পায়খানাতে বসে বসে খাবেন কেউ খেতে পারবেন খেতে পারবেন যারা বলছে না ওরা মনে হয় খেতে পারবে খেতে পারবেন পায়খানাতে খেতে পারবেন রুচি হবে হবে না কারণ পায়খানাতে যত পরিষ্কারই পায়খানা ঘর হোক ওখানে মাল খাওয়া তো কিছু কিছু লোক চুরুক টুরুক পায়খানাতে মারছে তাহলে ওদের রুচি কত নিচে আ। পায়খানাতে বসে খাবার খায় ওদের রুচি কত নিচে ও হায়া শরম বিক্রি করে খেয়েছে পৃথিবী তো সমস্যার শেষ নাই আরেকটা সমস্যার কথা বলবো এবছর কোথা নি আজকে বলছি এই শোনো গত বছর বলেছি মুর্শিদাবাদ এই যে এই যে আজরাইল দাঁড়িয়েছে এগুলো হলো সব আজরাইল কিছু বললেই ভাইরাল বুঝতে পারছেন কিনা বলা যাবে না তো জাগার নাম বলছি না শুধু জেলার নাম বললাম মুর্শিদাবাদ কি বললাম বলুন দু বছর আগে একটা জালসাতে আপনি মুখটা খুলেন আপনি মুখটা খুলেন আপনাকে দেখতে পাই না জি মুর্শিদাবাদ বলে এক কোন এক জায়গাতে নাম বলছি না জালসা করছে এদিকে দেখেন আপনারাও শুনেন ওনারাও শুনছে জালসা করে নাম চি আপনারা ইচর পাকা বুঝেন ইচর পাকা বুঝেন না পাকনে সে পেহেলে পাক গেয়া ওকে কি বলে ইচোরে পাকা একটা আট দশ বছরের ছেলে জালসা করে নেমেছি ও আমার পেছন পেছন এসে বলছে জি আপনি বলবি আব্দুর রহমান তুই হ্যাঁ আমি আপনাকে চিনি তুই আবার কি করে চিনি আট বছরের ছেলে চিনিস বলছে আপনাকে আমি ইউটিউবে দেখি কত পাকা খালি দেখেন আমাকে বলছে যে আপনি তো খুব বড় বক্তা প্রধান বক্তা আপনাকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আচ্ছা বলুন তো আপনারা এটা আট বছরের ছেলে যদি আমাকে বলে আপনাকে প্রশ্ন করে উত্তর দিতে পারবেন রাগ উঠবে না পেস্টিজে লাগবে না পোন পাকা মুখ করছে তোর আবার কি প্রশ্ন বল তোর কি প্রশ্ন আছে তখন ও কি বলছে দেখেন কত পাকা ছেলে বলছে আপনি আমাকে হেলা মনে করছে আপনাকে যে প্রশ্নটা করব এই প্রশ্নটা আপনার আগে আমি আরো তিনটা বক্তাকে করেছিলাম তারা উত্তর দিতে পারে নাই তখন ভয় লাগবে না ভয় লাগবে না রিসমান্লাহ তিনটা মুলবিকে বলে ছড়া পারেনি আমি চার নাম্বার ভয় লাগবে না রিসমান্লাহ তখন তো বড় বড় তাকে কি ব্যাপার না কিন্তু ভিতরে ভয় লাগছে উপরে বলা যাবে না ইজ্জত থাকবে থাকবে না তো তিনটা মুলবিকে বলে যদি কি যেতে বল তোর কি প্রশ্ন আছে তখন বলছে আপনি পারবেন তো আরে তুই বল না রে না জানলে বলবেন জানি না কিন্তু লুকবেন না ভয় লাগছে কিন্তু ভিতরে আমার আমি বলছি তুই বল না রে কই দেখেন যদি না জানেন বলবেন জানি না কিন্তু লুকবেন না বলে কেন উত্তর কিন্তু আমার জানাও আছে ভাই তখন আরো ভয় বেশি লাগবে ওর যদি উত্তর জানা না থাকে আমি ভুলভাল বুঝিয়ে চলে যেতে পারবো কিন্তু ওর উত্তর জানা আছে ভয় লাগবে না ভয় তো ভয়ে ভয়ে আমি বলছি ভয়ে ভয়ে আমি বলছি আচ্ছা তুই নিহি জানিস তো কি হয়েছে তুই বল না তোর কি প্রশ্ন আছে তা বলছে চলে পার্সোনাল বলতে হবে আমি যে পার্সোনাল পার্সোনাল বুঝি না তুই এখানে বললে বস কাট কাট বাট বাক 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 ওই যে না একটু গোপনে বললে তাহলে কেউ জানতে পারবে না বলে না তুই এখানেই বল তখন বলছে যে কানে কানে বলবো কি করব কানে কানে বুঝেন আপনারা বলছে কানে কানে বলবো তো বল কানে কানেই বল তখন ওর মুখটা আমার কানের কাছে নিয়েছে বলছে আপনি তো মেলায় জালসা করছেন ইন্ডিয়াতে তিনটা বক্তা পারেনি আপনি পারবেন কিনা দেখি তো আমি যখন হোড়া মারে বলছি বলবি তখন বলছে মুনি সাহেব মেলায় তো জালসা শুনছি আপনার প্রধান বক্তা আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন আমাকে বলছে বিড়ি খাওয়ার দোয়া জানেন তখন আমি বলছি সুহান আল্লাহ মাথা কোথা ঢুকবো বা এই যে মুলবি এরা মুলবি বসে আছে বলবুল মারাম তির মিসকাত তির মিদি আবু দাউদ নাজাই ইবনে মাজাহ মিসকাত বুখারী মুসলিম এতগুলো হাদিস বললাম বিরি খাওয়ার দোয়া আছে হ্যাঁ বলুন আছে আপনারা বলে আছে রাত দিন আমরা মুলবিরা বলছি হারাম 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 ও বলছে বিরি খাওয়া দোয়া হয় আচ্ছা বলুন এখন যদি ওকে সরাসরি বলে দিই যে দোয়াটা জানি না তাহলে ও মুলবি বিষয়ে জানা শোনা লয় হ্যাঁ ও আমার দুর্নাম করবে না তখন আমিও খানিক চালাক খানিক ক্যাপাসিটি গিরে বললাম কোথায় যেন পড়েছিলাম রে ভাই ভুলে গেলাম কিন্তু আমার চোদ্দ গোষ্ঠী জীবনে নামও শুনিনি ওকে বলে ম্যানেজ করা বুঝতে পারছেন তখন বলছেন না না আপনি জানেন না বলেন না জানেন না যখন বারবার বলছে বলছি লে জানি না তুই বলতো তুই বলতো দেখি কি দোয়াটা আছে তা বলছে হ্যাঁ আপনাকে বলবো তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন কতদূর খালি পেকে যে দেখেন আট দশ বছরের বাচ্চা আমি বলছি না রে আমি কাউকে বলবো না তুই খালি বল না এটা উপরে বলছি আর মনে মনে বলছি আমাকে বলার পুরা হাটে বলার সমান কিছু বলি না আমাকে বলার পুরা হাটে বলার সমান তুই খালি বল না বলবে না লাস্টে ও আমার কানে কানে বলছে আর বলছে খবরদার কাউকে বলবেন না তো কি দোয়া আপনি অবাক হয়ে যাবেন ইংরেজি মার্কা দোয়া কি দোয়া বললাম ইংরেজি মার্কা দোয়া কারণ ওর মুখটা আমার কানের কাছে আপনি বক্তা মানুষ আপনি জানেন না তাহলে আমার কাছ থেকে শুনেন কি দোয়া বলছে আল্লাহ হুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা মাথা ঠুকে পাই না আরে বাবা বাংলা ইংলিশ উর্দু আরবি সব সব ভাষার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে উর্দু তখন আমি বললাম সমস্যা ওখানে না গোড়াতে সমস্যা আছে আমার বক্তব্য বিষয় হলো সমস্যা ফেতনা এ পেলি কোথায় বল বল কোথায় পেলি বল বলে ইন্ডিয়ার বক্তারা জানেন না মানে আমাদের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে দিল এবার কোথায় পেলি বলছে বাংলাদেশের বক্তা বলেছে কে বলেছে বল বলছেন পীর বলেছে চিনেন চেনেন না চিনেন না ওর নাম তাহিরি না ওর নাম খিচুড়ি খিচুড়ি বুঝেন দেখো অনেক টাইম নিয়ে নিলাম একটা একটা বোঝাতে খিচুড়ি ওর নাম বলে কেন এটা একটু বুঝিয়ে দিই খিচুড়ি শুধু চাল আর পানি দিলে হয় না নুন দিবে তেল দিবে হলুদ দিবে মশলা দিবে আপনার মরিচ দিবে টমাটো দিবে আলু দিবে 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 মাংস ডাল দিয়ে জাল সব কিছু করার নাম তার নাম খিচুড়ি গিয়াসুদ্দিন তাহরি জালসা করতে জানে কোরআন করতে জানে জিগির করতে জানে নাচতে জানে গাইতে জানে ডান্স করতে জানে সব জানে ওর জন্য ওর নাম গিয়াসুদ্দিন খিচুড়ি বুঝতে পেরেছেন ও খাওয়ার বলছে ইউটিউবে পাবেন দেখবেন বন্ধুরে আমার কি বলছেন আমাকে বলুন রহমানের স্ত্রী আচ্ছা রহমানের স্ত্রী অসুস্থ আছে আচ্ছা রহমানের ছেলে অসুস্থ আছে ওনার স্ত্রীকে যেতে বলবো আচ্ছা রহমানের ছেলে অসুস্থ আছে রহমানের স্ত্রী আপনি যদি শুনতে পাচ্ছেন অবশ্যই আপনি চলে যান বাড়িতে হ্যাঁ দক্ষিণ মালসাবাদ আপনার ছেলে অসুস্থ আছে রহমানের স্ত্রী কে আছেন বোনামার আপনি বাড়ি চলে যান আপনার আপনার বাড়িতে অসুস্থ ছেলে আছে আপনি বাড়ি চলে যান তাহলে পৃথিবীতে দেখেন ধর্মীয়তেও কিরকম গন্ডগোল ঢুকিয়েছে সমস্যা ঢুকিয়েছে তাহলে সব জায়গাতে আজকে শুধু দেখতে পাওয়া যায় সমস্যা কি দেখতে পাওয়া যায় সমস্যা আল্লাহ নবী বলেন সমস্যাটা কেমন হবে হজরতে আনাস রাজিয়াল্লাহ তালানহ হাদিসটা বলছিলাম যখন আমার উম্মত মতকে হালাল মনে করবে পৃথিবীতে সমস্যা বেড়ে যাবে পৃথিবীতে ফেতনা বেড়ে যাবে পৃথিবীতে অশান্তি বেড়ে যাবে যখন মুসলমান বিড়ি পান জর্দা আর মতকে পান করবে তারা দ্বিধা করবে না ওরা কণ্ঠস্বর করবে না ওরা কোনোরকম ইতস্তবোধ করবে না তখন পৃথিবীতে শান্তি রবে না রবে না দ্বিতীয় নম্বর নাবি বলেন যখন আমার উম্মতের দলেরা গান বাজনা কে হালাল মনে করবে গান বাজনা আছে না নাই হ্যাঁ বলুন আছে না একজন আমাকে বলছে মালানা আলহামদুলিল্লাহ বলেন বলে কেন রে ওই সিনেমার হল বন্ধ হয়ে গেল আমি বলছি ইন্নানিল্লাহ বলে সিনেমার হল বন্ধ হয়ে গেল তাও ইন্না নিল্লা বলে হ্যাঁ বলে কেন বলে এমনি বন্ধ হয়েছে খরিদ্দার নাই সব পকেটে পকেটে সিনেমার হল তৈরি হয়ে গেছে আজকে কথা বলুন সব পকেটে পকেটে সিনেমার হল ঘলে কেউ যায় না ওই জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী বলেন যখন আমার উম্মত সিনেমা গান বাজনাকে হালাল মনে করবে। তখন তাদের ভিতরে শান্তি রবে না একে ওপরে গন্ডগোল করবে অবে তিন যখন আমার উম্মতের পুরুষেরা রেশমি সুতোর কাপড় পিনবে যখন আমার উম্মতের পুরুষের দল রেশমি সুতোর কাপড় পিনবে। তখন পৃথিবীতে আর শান্তি বের না রেশমি সুতোর কাপড় পুরুষ মানুষের জন্য হারাম করে দিয়েছেন অতএব রেশমি কাপড় সুতো পৃথিবীতে কেউ যেন না পরে পুরুষ হওয়ার পর এই হলো তিনটা চার নাম্বার নাবিদি বলছেন সম্মানীয় ব্যক্তিদেরকে সম্মানিত করার জন্য যখন গায়ক গায়িকা নায়ক নায়িকাদের আহ্বান করা হবে আর পাঁচ নাম্বার নাবিদি বলছেন শুনে যখন পুরুষেরা বিয়ে করবে না নারীরা বিয়ে বসবে না পুরুষেরা বিয়ে করবে না নারীরা বিয়ে বসবে না ছেলেরা ছেলেদের সঙ্গে যখন সঙ্গম করবে মেয়েরা মেয়েদের সঙ্গে যখন দৈহিক মিলনে চলে যাবে যখন ছেলেরা ছেলেদের সঙ্গে সেক্স করবে মানে গোপনের কাজ লজ্জিত কাজের কাছে যখন যাবে যখন ছেলেরা ছেলেদের সঙ্গে সঙ্গম করবে আর মেয়েরা মেয়েদের সঙ্গে সঙ্গম করবে এরা নারী পুরুষেরা দিয়ে করবে না তখন পৃথিবীতে মায়া মহব্বত থাকবে না সন্তান সন্ততি হবে না পৃথিবীতে শান্তি রবে না রবে না পৃথিবীতে বহুত যুবক ছেলে আছে দেখবেন বয়স বত্রিশ বছর এখনো বিয়ে করে না আছে না আরে তুই বাঁচবি ক বছর রে তো তা আয়ু তো ষাট বছর তোর তো বত্রিশ বছর শেষ তো ছেলের বাপ হবি কবে বল এরকম ছেলে আছে না একজন পুরোহিত পুরোহিত আমি কোন আমি কোনো ধর্মকে ছোট করছি না হিন্দু ধর্মে যারা ঠাকুর হয় ওরা কিন্তু দেখবেন মন্দিরে থাকে আর কোথাও থাকে থাকে না একজন ঠাকুর গাড়িতে যাচ্ছেন পুরোহিত আমাদের সঙ্গে আছে এটা উদাহরণ দিচ্ছি তা আমার সঙ্গে থাকতে থাকতে বলছে আমাদের সঙ্গে থাকতে বলছে যে আপনাকে মুলবি মুলবি লাগছে তা আপনি কি মুলবি সাহেব বলে দেখে যখন মনে হচ্ছে তাই মনে করেন মুলবি সাহেবই বটে কথাটা ভালো করে শোনেন একটু ধোয়া দেন আমি মূলবি বটে তো কি করেন আপনি কয়টা ছেলে পেলে আছে তা আমার একটা ছেলে আছে আরেকজন বললাম আমার তিনটা ছেলে মেয়ে আছে ও আচ্ছা আচ্ছা মুখটা ছোট করে দিবে তো কি করেন আপনি ওই ওই পুরোহিত বলছে কি করেন আপনি তাহলে কি করব এই জলসা টলসা করি ওই মসজিদ মাদ্রাসা পড়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমাকে তো জিজ্ঞাসা করতে হবে করতে হবে না এবার আমি ওকে বলছি আচ্ছা ঠাকুর মশাই তা আপনি কি করেন ওই যে তো এই মন্দিরে মন্দিরে আশ্রমে আশ্রমে থাকি তা আমি বললাম যে আপনি বিয়ে করেছেন রাম 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 ওই কাজ কেউ করে ছি 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 ওই কাজ কেউ করে বিয়ে করা মানে পরের বেটির বুঝা মাথায় নিয়ে ঘুরে বেড়া ও কি বলছে

বিয়ে করা মানে অন্যের বিটির বোঝা মাথায় না বলে না এরকম বলে না তখন আমি উনাকে বলছি কি বলছি জানেন আচ্ছা বিয়ে করা মানে অন্যের বেটির বোঝা মাথায় নেওয়া আর বিয়ে না করা মানে মাস্তি করা তাই তো হ্যাঁ বিলকুল হ্যাঁ তখন আমি উনাকে বলছি আচ্ছা আপনি যে মাস্তিটা করছেন এই মাস্তিটা যদি আপনার বাপ করতো তাহলে কেমন হতো তখন বলছে রাম 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 এ কে যা আচ্ছা বলুন ওর বাপ যদি এই মাস্তিটা করতো উ দুনিয়াতে আসতো কথা বলে না যেই বললাম আরে আপনি বলা হয় আরে তুমি বলছো যে বিয়ে করা মানে অন্যের বেটির বোঝা মাথায় নিয়ে বেড়া আমি বিয়ে করি না আমি মাস্তি আছি বিয়ে করা মানে বোকামো করা তুমি মাস্তি দেখাচ্ছ ওই মাস্তিটা যদি তোমার বাপ করতো পৃথিবীতে আজকে আসতে পারতে তখন মাথাটা নিচে করেছে তখন বুঝতে পেরেছে যে না এর নাম মাস্তি নয় অবিবাহিত জীবন কোন দিন সুখের হতে মানে না যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞাসা করুন কত কষ্টের জীবন তার বাড়িতে আছে আপনাকে কয়টা বলবো এইখানে একটা ভাতিজা আমার এখানে আছে এইখানে আছে ওকে জিজ্ঞাসা করুন মালদা শহরের পাশে মালদা শহরের পাশে রায়পুর বলে একটা জায়গা আছে আ ওল মালদা সম্ভবত জায়গা পরে ওদের সেখানে গত বছর ছিলাম এবছরও মাদ্রাসা ছিলাম একটা লোক ওর একটা ছেলে ছেলেটা মারা গেছে বিরাট উপর লেভেলে চাকরি করত মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল ছেলেটা মারা গেছে হঠাৎ তার বিয়ে হয়ে গেছিল সে বউ চলে গেছে ছেলেটা মারা গেছে দুটো মেয়ে তারা বাইরে পড়াশোনা করছে যখন ছেলে মারা গেল মেয়েরা বাইরে পড়ছে বউমা চলে গেল নিজের স্ত্রী পর্যন্ত ওই বৃদ্ধ লোককে রেখে চলে গেছে তার একদম সুন্দর টাইলস মার্বেল করা বাড়ি আমার সামনে বসে বসে কানছে মালানা একটা মেয়ে দেখে দিন এটা আল্লাহর কসম করে বললাম এটা সত্য ঘটনা আমাকে বলছে আপনি বলছেন বিয়ে না করা মানে মাস্তি করা যার বউ মরে গেছে সে বুঝে কত জ্বালা বিশ্বনবী বলছেন ওই সময় পৃথিবীতে শান্তি রবে না যখন পুরুষেরা বলবে বিয়ে করতে হবে না নারীরাও বলবে বিয়ে করতে হবে না নারীরা নারীদের সঙ্গে পুরুষেরা পুরুষদের সঙ্গে যখন দৈহিক মিলনে চলে যাবে তখন পৃথিবীতে শান্তি বলে অফসিন রবে না এই কাজগুলো যখন আমাদের সমাজে এসে গেছে সেদিন থেকে পৃথিবীর শান্তি হারিয়ে গেছে যেদিন থেকে মুসলমান এই কাজগুলোকে হালাল করেছে ওই দিন থেকে পৃথিবীতে শান্তি হারিয়ে গেছে পৃথিবীর কোন জায়গাতে শান্তি পাওয়া যায় না হাজরাতে আনাস রাজিয়াল্লাহ তিনি বর্ণনা করেন শুনে পৃথিবীতে ফেতনা আসবে রাতের আধারের মতন পৃথিবীতে ফেতনা আসবে রাতের আধারের মতন বলে কেমন রাতের আধারের মতন রাত যখন শুরু হয় একটু একটু বিনা লাইটই দেখতে পাওয়া যায় সূর্য ডুবে গেলে আস্তে আস্তে অন্ধকার হতে হতে কালো হয়ে যায় লাইট ছাড়া দেখা যায় না কারণ ছাড়া দেখা যায় না গোটা পৃথিবী যেন আলো আচ্ছন্য হয়ে যায় নবীজি বলেন ফিতনা আসবে ওই রকম রাতেরbmodরা যেমন শুরু হয় আস্তে আস্তে অন্ধকার বেনে যায় সমস্যা শুরু হবে অল্প দিয়ে আস্তে আস্তে বাড়তে 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 গোটা পৃথিবীতে সমস্যা সমস্যা দাঁড়িয়ে যাবে পৃথিবীতে শান্তির হবে না বিশ্ব নবী বলছেন তখন একটা লোক সকালে ইমানদার থাকবে বিকাল বেলা কাফের হয়ে মারা যাবে একটা লোক বিকালে ইমানদার থাকবে সকালে বেঈমান হয়ে মারা যাবে সকালে ইমানদার থাকবে বিকালে বেঈমান হয়ে মারা যাবে লোকেরা দিনকে ইমানকে দুনিয়ার সাথে বিক্রি করে দিবে কঠিন মুহূর্ত চলে আসবে রে পৃথিবীতে আর আর শান্তি রবে না আল্লাহর নবী তখন সুসংবাদ দিতেন মমিনদেরকে ও মমিনারে ও মমিন পুরুষ তোমরা শুনে লাও শান্তি নেবে শুনে নাও আজ রাতে আবদুল্লাহ ইবনে মাসুদুরাদি আল্লাহ তালানহু তিনি বললেন ওই সময়কার ঘটনা যখন পৃথিবীতে কোন জায়গায় শান্তি রবে না ওই সময়কার মমিনদেরকে সুসংবাদ দিতেন স্বয়ং আল্লাহর নবী কি বলে সুসংবাদ দিচ্ছে ধৈর্য ধরা ধৈর্য ধরা ধৈর্য ধরা তখন তোমাদের ধৈর্য ধরার পালা ওই সময়ে যারা কষ্টে ধৈর্য ধরে ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে রে ওই সময় যারা ইমানের উপরে অবিচল থাকতে পারবে ধৈর্য ধরতে পারবে ওই সময় ধৈর্য ধরে যে থাকতে পারবে পঞ্চাশ জন ব্যক্তির সমান নেকি ওই লোকের আমল নামাই দেওয়া হবে একজন দুজন না পঞ্চাশ জন ব্যক্তির নেকি তার আমল নামাই দিয়ে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারা সোল আল্লাহ দয়ার নবী গ ওই পঞ্চাশ জন কারা ওই সময় কার ইমানদার না আমরা সাহাবিদের সমান নেকি নবীদি বললেন সরহ 50 জন সাহাবীর সমান নেকি ওই লোকটাকে দেওয়া হবে যে ফেতনার যুগে ইমানের উপরে টিকে থাকবে কিন্তু কঠিন ব্যাপার হলো ইমানের উপরে টিকে থাকা এতটাই জটিল হবে ইমানের উপরে কিগা থাকা এতটাই কঠিন হবে ভাই আমার নবীদি বলেন গরম কয়লা হাতে নিয়ে থাকা যত জটিল রে গরম আগুনের কয়লা সময় হাতে না যাবে না যাবে না নবীজি বলেন গরম কয়লা হাতে নিয়ে থাকা যত জুটি এলো অতটা কঠিন হবে ইমানের উপরে অবেচল থাকা বন্ধুরে আমার তখন মানুষের হাহুতাস করবে আর মানুষের বাঁচাও ইমান নিয়ে টিকে থাকা যায় না সকালে একজন নামাজি থাকবে বিকাল বেলা বে নামাজি হয়ে মারা যাবে সকালে ইমানদার থাকবে বিকালা ঘুষ করো হয়ে মারা যাবে লোকেরা দুনিয়ার চাপে দিনকে ইমানকে দুনিয়ার সার্থে বিক্রি করে দেবে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে যুগে শান্তে রবে না রবে রবে না না ওই জগতে মানুষেরা ইমান আমার রাখবে না মানুষের দিন ধর্ম কথা থাকবে না হে ভাব ভেবে দেখো বসে কেন রে দুনিয়া হে ভাবক ভেবে দেখ বসিনি ৰালা দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া খাটি ধৰ্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেছে খাতি ধার্মিকে নাই তো দেশে মুসলিম চলে কাফের বেছে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গছজপককে কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় না নারে পিঠে বুকে না সারে মাথায় কাপড় না নারে পিঠে বুকে দাই না সারে বে হায়া বে চলে বে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বক ভেবেদ বস গেন রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল করে বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া নাই লোক যাই কোট কাসারিতে হকিন সাপক বিচার পেতে লোক যাই কোট কাসারিতে হকিন সাপক বিচার পেতে ঘুষ দিলে ডাকাত খুনি খনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন কেন রে শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় এগুলো নাই অহরহ আজকে কয়টা আপনাকে বলবেন ভাই আপনাকে আর একটু বলি দেখেন হাজরতে হুজাইফা রাজি আল্লাহ তালু বলছেন আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহাম বলছেন কি বলছেন জানেন এমন একটা সময় আসবে হুজাইফা মানুষের আল্লাহ দাজ্জাল পাঠাও দাজ্জাল পাঠাও দাজ্জালের কামনা করবেন আপনারা বলুন দাজ্জাল ভালো বলুন ভালো ভালো না তো মানুষ কেন দাজ্জাল চাইবে হজরত হুজাইফা থাকতে না পেরে বললেন আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক ইয়া আল্লাহ আমার বাবা মা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসুল আল্লাহ আমার বাবা মা আপনার জন্য কোরবান হোক ইয়া আল্লাহ মানুষ কেন দাজ্জাল চাইবে নবী গো মানুষেরা কেন দাজ্জালের কামনা করবে কেন বলেন তখন আল্লাহ রসুল বলছেন হুজাইফা হে হুজাইফা এমন পৃথিবীতে প্রবলেম দাঁড়াবে ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না জগতের কোনো জায়গায় শান্তিও পাবে না তখন মানুষেরা বলবেন আল্লাহ দাজ্জাল পাঠাও দাজ্জাল পাঠাও এই দুনিয়ার সমস্যার চাইতে হয়তো বা দাজ্জালের সমস্যা অনেক ছোট আর দ্বিতীয় নম্বর কারণ দাজ্জাল আসলো মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর সমস্যা থেকে বেঁচে যাব এজন্য মানুষেরা বলবে দাজ্জাল পাঠাও আল্লাহ তুমি দাজ্জাল দাও দাজ্জাল দাও পৃথিবীর জীবিত মানুষেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে দাজ্জাল দাও এতটা পরিস্থিতি খারাপ হবে কেন কিসের কারণে হবে আল্লাহর কোরআন বলছেন না আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্তরে যত বিভ্রার দেখছো যত মতলক দেখছো কেন 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 বিমা কাসাবাত আইদিন নাস সবগুলি হচ্ছে মানুষের দুটি হাতের কামাই মানুষের দুটি হাতের ফল মানুষ যেই সাকেনে তোমরা যেই সা করবে ওই রকম তোমাদের জন্য পৃথিবী এবং মরার পর থাকবে কোন রকম পলাবার উপায় রবে রবে না। না। কাজটা করেন। থেকে বাঁচার দোয়া আছে দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য বিজি পথ শিখিয়ে দিয়েছেন দোয়া শিখিয়ে দিয়েছেন আমি আপনাকে বলবো এবার আপনাদেরকে বলি এই জামানার সাত শেষের ফেতনা হলো খাতার ফেতনা হলো দাজ্জালের ফেতনা কার ফেতনা বলুন সবাই দাজ্জাল কে দাজ্জালে পরিচয় নেবেন আল্লাহ নবী একদিন মসজিদে দাজ্জালের কথা বলছেন এদিকে দেখেন দাজ্জালের কথা বলছেন সাহাবিরা বলছি ইয়ার রাসূলুল্লাহ এমন করে বললেন আল্লাহ নবী মনে হচ্ছে যে তার দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে তা আমরা সাহাবিরে বেরিয়ে গেলাম মসজিদের আশেপাশে ডানে বায়ে এদিক সেদিক বাগানে খুঁজলাম দাজ্জাল খুঁজলাম কিন্তু দাজ্জালকে পেলাম না দাজ্জালের পরিচয় টা ভালো লাগবে একটু বসুন সাহাবিরে ফিরে এলেন মসজিদে আল্লাহ নবী বললেন বলো বলো কি গেলে কোথায় গেলে কি পেলে কি খুঁজলে বলো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহি ও দয়ার নবী গো যেভাবে আপনি দাজ্জালের কথা বললেন মনে হলো দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে কোন বাগানে লুকিয়ে আছে এজন্য আমরা খুঁজতে গেছিলাম কিন্তু আমরা পেলাম না পেলাম না পেলাম না শুনেন হরিশ্চন্দ্রপুরের মুসলমান তখন নবীজি সাহাবীদেরকে বললেন সলো প্রত্যেকটা নবী দাজ্জাল দাজাল সম্পর্কে তার উম্মতকে ভয় দেখিয়েছে তার কওমের লোকদেরকে ভয় দেখিয়েছে আমি তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলে দিছি রে দাজ্জালের একটা পরিচয় বলে দিতে শুনল দাজ্জাল থাকবে অন্ধ আমাদের আল্লাহ অন্ধ নয় দাজ্জাল কানা দাজ্জাল অন্ধ আমাদের আল্লাহ অন্ধ নয় নবীজি দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করছেন কেন তার কারণ হলো পৃথিবীতে এই ফিতনা দাজ্জাল পৃথিবীতে এত বড় ফিতনা ফাঁদ বেরে দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে আল্লাহ বলবে জন্য নবীজি বললেন শুনে নাও দাজ্জাল ফিতনা পৃথিবীতে আল্লাহ বলবে তোমরা জেনে রাখো আল্লাহ অন্ধ হবে না কিন্তু দাজ্জাল অন্ধ তোমরা দেখতে পাবে অতএব দাজ্জালকে তোমরা আল্লাহ বলি মেরে নেবে না দাজ্জালের এত পাওয়ার দাজ্জালের এত পাওয়ার এত পাওয়ার দাজ্জাল এত খমতাশীল মন্দুরে আমার আপনার কাছে এসে বলবে আমি হলাম তোমাদের খোদা আমি তোমাদের রব ওর হাতে জান্নাত থাকবে ওর হাতে জাহান্নাম থাকবে কিন্তু সাময়িক মন্দুরে আমার দাজ্জাল বকন বলবে আমি তুমি ईमानদার লোকরা মেনে না যারা মিডিয়াম পন্থার ইমানদার তারা মানবে না তখন দাজ্জালকে বলবে দাজ্জাল বলবে আমি যদি জীবিত মানুষকে মৃত করতে পারি মৃত মানুষকে জীবিত করতে পারি আমাকে আল্লাহ মানবে কিনা বলো তখন তারা বলবে যদি তুমি জীবিতকে মৃত মৃত যে মৃতকে জীবিত করতে পারো তুমি যদি মৃতকে জীবিত করতে পারো আমি বিশ্বাস করব আমরা তোমাকে আল্লাহ বলে মেনে নেব তখন কবর থেকে আজকে পঁচানব্বই বছর আগে আপনার দা দও মারা গেছে দাজ্জাল সেদিন আপনার কি জীবিত করবে কিন্তু সেটা আপনার দাদও নয় দেখতে আপনার দাদও মনে হবে ওইটাই আমার দাদও সেই দাদ যখন জীবিত হবে কবর থেকে কবর থেকে জীবিত হয়ে বলবে ও আব্দুল্লাহ আমি তোর দাদারে এইটাই হলো তোদের রক্স তাকে সাজদা দে তাকে রব বলে মেনে জান্নাত ওই যেটাকে চলে যে জান্নাতে তখন বলবেন আপনি যারা অল্প ঈমানদার দুর্বল ঈমানদার ইয়া আল্লাহ আপনি আমার দাদুকে জীবিত করলেন আপনি আল্লাহ আল্লাহ বলে বিনা নিবেন তাকে আপনাকে তার দলে নিয়ে নেবে তে চলে যাবে কিন্তু শুনেলেন ওই যে আপনার দাদা কবর থেকে দাঁড়িয়েছে ওই আপনার দাদা নয় ওই তে আপনার দাদা নয় হলো শয়তান হলো শয়তান ও হলো শয়তান দাজ্জাল এইভাবে মানুষের ইমানকে লুটে নেবে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে দাজ্জালের কপালে কাফের থাকবে বেশ নবী করে বললেন দাজ্জাল যদি মার জমানায় চলে আসে রে আমি একাই তার বিরুদ্ধে যুদ্ধ করব কিন্তু আমি চলে যাওয়ার পর আমার উম্মতের অরিজিনাল উম্মতিরা তারা একাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ওর কোনো পালাবার উপায় হবে না রবে না দাজ্জাল কোথায় আছে কেউ জানেন কোথায় আছে পানির উপরে সমুদ্রে তাই তো চল মুসলিমের হাদিসটা বলি ফাতেমা বিনতে কায়েস তিনি বলছেন এটা একদম ভালো করে দাজ্জাল দাজ্জাল কেমন আছে কোথায় আছে কিভাবে বাঁধা আছে দেখেন বলছে আমি একদিন জামাতে মেয়েদের কাতারে নামাজ যখন পড়া হলো আল্লাহ নবী হাসি মুখে দাঁড়ালেন খুব মুখটা হাসি মুখ মনে হলো আল্লাহ নবী বলেন এ আপনা আপনা আপন আপন জায়গাতে তোমরা বসো তোমরা আপন আপন জায়গায় বসো তা আল্লাহ নবী হাসতে হাসতে মেম্বারে যে বসলেন তে কি বলছেন আল্লাহ নবী জানেন দাজ্জালের কথা বলছে শোনা তামিম আদারি খ্রিস্টান ছিল ইমানদার ইমান এনেছে তো ওর জীবনে ঘটে যাওয়া একটা গল্প আমাকে শুনিয়েছে আমি তোমাদেরকে বলছি আল্লাহ নবী বলছে কি লাখ এবং জুজাম শহরের বেশ কিছু লোক সমুদ্রে ঘুরতে গিয়েছিল কোথায় গিয়েছিল বললাম শুনেন এটা দারুণ কথা আছে এখানে দাজ্জালের পরিচয় তো সমুদ্রে গিয়ে তারা সমুদ্রের উত্তাল ঢেউ হারিয়ে গেছিল মাস হারিয়ে গেছিল কদিন এক মাস এক মাস পরে তারা কোনো একদিন সমুদ্রের একটা ধার পেল তীর পেলো আমার ভাষা বুঝা যাচ্ছে তো তীর পেল তো তখন তামিম দারিদ তারা ওই বেশ কিছু লোক তারা নামলো বলে সময়টা মাগরিবের আক্ত হবে হবে টাইম মানে সূর্য ডুবে ডুবে টাইম ওই টাইম এক মাস পর অচিনা জাগা সূর্য ডুবে ডুবে যাচ্ছে আমরা ভয়ে দাঁড়িয়ে আছি এমন সময় একটা লোক এলো এদিকে দেখেন ভাই তামিম দারি বলছেন নভিজি বলছেন একটা লোক পুরো শরীরে মানুষের মাথাতে যেমন চুল হয় ওই রকম চুল তার গোটা শরীরে আছে ভয় লাগবে না কথা বল না ভয় লাগবে না এক মাস পর একটা তীর পেয়েছে সন্ধ্যার টাইম অচিনা একটা একদম লোক ভয়ঙ্কর লোক মাথার চুল চুল যেরকম আমাদের তার একটা বিকট আকৃতির চেহারা যদি আপনার সামনে দাঁড়িয়ে দিই সঙ্গে সঙ্গে পেশা হয়ে যাবে হবে না হবে এটা স্বাভাবিক তো তামিমদারি বলছেন রসুল বলছেন তারা আমরা ভয় পেয়ে গেলাম তামিমদারি রবিকে বলেছে ভয় পেয়ে গেলাম তখন তিনি বললেন ওই ওই আজব লোকটা বলছে তোমরা কে মক্কা থেকে বলছে ওই যে একটা ঘর ওই ঘরে একজন তোমাদের সঙ্গে কথা বলার জন্য বেকুল হয়ে আছে তোমরা যাও তো রসুল বলছেন তামিম দাঁড়িয়ে সবাই ভয় পাচ্ছে এরকম টাইম আর ওই একটা অচিনা জায়গা একটা ভয়ঙ্কর লোক এসে যেতে বলছে আমরা মনে করলাম ভয় পেয়ে গেলাম যেতে চাইলাম না তিনি আমাদের করলেন আমরা ভীতু সন্ত্রস্ত হয়ে যেতে লাগলাম এদিকে দেখেন এদিকে দেখেন যে দেখলাম একটা লোককে তার পায়ের দুদিকে হাত ভরা আছে মাথাটা নিচে করা আছে স্কুলে বাচ্চাদের মুরগি করায় মুরগা করায় না সেম কন্ডিশনে ওইভাবে তার পায়ের তল দিয়ে হাত ভরে মাথায় এরকম দিয়ে রেখে দিয়েছে আর তাকে শিকল দিয়ে বাঁধাচ্ছে আর লাফাচ্ছে বিকট আকৃতির লোক লাফাচ্ছে বিকট আকৃতির লোক মুখ দেখতে পাওয়া যায় না আর যে লোকটা গিয়েছিল লুমে ভরা ওর কোনটা মুখ কোনটা পাছা কোনটা আগা কিছু বোঝা যায় না পশমের কারণে ভয় পেয়ে গেলাম আমরা যে বললাম আপনি আমাদের ডেকেছেন সে বললো জি আপনাদেরকে আমি ডেকেছি আপনাদের সঙ্গে কথা আছে কি কথা আপনারা কোথায় বাগান হওয়ার কথা ছিল খেজুর বাগান আছে বলে আছে তাতে খেজুর হয় বলে হ্যাঁ হয় তখন তিনি বলছেন অচিরি খেজুর হবে না বাগান থাকবে না একটা হলো দুই অমুক জায়গাতে একটা কুয়ো থাকার কথা কুয়ো 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 বুঝেন আছে তাতে পানি আছে তো তামিমদারি বলছেন আমরা বললাম জি আছে সেখানে পানিও হয় পানিও আছে অচিরে পানি বন্ধ হবে সেই কুয়োতে আর পানি থাকবে না বেশ কিছু কথা বললেন আমি শর্ট করছি আচ্ছা সব ঠিক লাস্টে বলছে একজন নিরক্ষর নবী আসার কথা ছিল সে এসেছে সে এসেছে মোহাম্মদের কথা বলছে বলে জি এসেছে তার অবস্থান তখন আমরা বললাম তামিম বলছে তার অবস্থান কেমন বদরে জয় হয়েছে উহুদে পরাজয় হয়েছে এই হলো তার অবস্থান আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে শোনো তোমরা ওই নিরক্ষণ নবীকে মেনে নিও এতেই তোমাদের জন্য ভালাই রয়েছে কল্যাণ রয়েছে এ হলো পরিচয় একদিক হলো বাস এবার চলে আসছে তখন বলছে থামো আমি কে তোমরা জানো নিজের পরিচয় নিজে দিচ্ছে আমি কে তোমরা জানো আপনি কে আপনাকে তো চিনি না আপনি কে আপনি আমাদের ডাকলেন আপনি কে তখন সে বলছে আনা দাজ্জাল আমি হলাম দাজ্জাল আমি কে আমি কে দাজাল বলছে নিজের পরিচয় আনা দাজ্জাল আমি হলাম দাজ্জাল এই যে আমাকে বেঁধে রেখে দিয়েছে আমাকে ছাড়া হচ্ছে না আমাকে চল্লিশ দিন ছাড়া হবে কয়দিন চল্লিশ দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে এই চল্লিশ দিনে তার জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে শুধু মক্কা আর মুদিনা যেতে পারবে না কোথায় যেতে পারবে না মক্কা মদিনা মক্কা মদিনার চতুর্দিকে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে লাঠি নিয়ে তালোয়ার নিয়ে যেই দাঁত জ্বালতে থাকবে তাকে তারবে যেই দাঁত তারে দেখবে এই কথা বলে আল্লাহ রসুল মিম্বারের লাঠিদের কোন ঠক ঠক করে বলছিলেন এটাই সেই মদিনা এটাই সেই মদিনা এটাই সেই মদিনা যেই মদিনায় দাঁত আসবে না সেই মদিনায় দাঁত আসবে না আল্লাহ তুমি সেই মদিনাকে দেখার জন্য আমাদের কবুল করো সকলে বলেন আমিন যে মদিনায় দাঁত জাল যেতে পারবে না বন্ধনে আমার দাঁত নিজের পরিচয় দিয়ে বললেন চল্লিশ দিনের জন্য ছেড়ে দাও হবে ও দৌড়তে থাকবে পৃথিবী যখন ঘোরা ফেরবে গোটা পৃথিবী চল্লিশ দিনে ভ্রমণ শেষ সঙ্গে সঙ্গে এই চল্লিশ দিনের ভিতরে মদিনাও যেতে চাইবে কিন্তু মদিনা যেতে পারবে না একটা ইমানদার লোক দাজ্জালকে দেখে নিবে দাজ্জালকে দেখে সে বলতে লাগবে এটাই সে দাজ্জাল এটাই সে দাজ্জাল এটাই সে দাজ্জাল যে দাজ্জাল সম্পর্কে নবী মুহাম্মদ রসুল্লাহ বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে সতর্ক করেছিলেন হুসিআর করেছিলেন এটাই সে দাজ্জাল দাজ্জালের মত হবে কোথায় বলবো বলবো না ছেড়ে দিব দাজ্জালের শেষ পরিণতি তো শুনবেন তো ইনশাআল্লাহ বলেন দামাস্কের পূর্ব শহরে একটা সাদা মিনারে এদিকে দামাস্কের পূর্ব শহরের এক সাদা মিনারে মসজিদটা তৈরি হয়েছে মিনারটাও তৈরি হয়ে গেছে সাদা মিনার তৈরি হয়েছে ওই মিনারে আসরের জামাতের সময় হজরতে ঈশা আলাইহিস সালাম আগমন করবেন কথা বোঝা যাচ্ছে তো কথা বুঝেননি যখন জামাতে দাঁড়াবে সবাই তখন আসমান থেকে ঈসা আলহ সালাম নামবেন বুঝতে পারছেন কিনা ঈসা আলাহ দেখে জামাত দাঁড়িয়ে যাবে সবাই আগাবে না কি ইমামের জায়গায় না ঈসা আলাইসাল্লাম তখন আর নবী হয়ে আসবেন না তখন কি হয়ে আসবেন উম্মত হয়ে আসবেন তখন তিনি উজু করবেন উজু করে এসে নামাজে দাঁড়াবেন নামাজের জন্য দাঁড়াবেন তখন ওই জামানার ইমানদাররা রাজারা নামাজে দাঁড়িয়েছে এখন দাঁড়ায়নি কাতারা দাঁড়িয়েছে তারা বলবেন ঈসা আলাহ জান আপনি নামাজ পড়ান আপনি করান তখন ঈসা আলাহ বলবেন না 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 এই উম্মতের আপনারা সম্মানীয় মানুষ নামাজ আপনারা পড়াবেন সুমন আল্লাহ বলবেন না তো নামাজ পড়ার পর সমস্ত মুমিনদের কি নিয়ে ইসালাম বসবেন তারপরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সব জায়গাতে যুদ্ধ হবে পুরো পৃথিবী রক্তের বন্যা বয়ে যাবে সব জায়গাতে বন্যা বই রক্ত এত মমিন মারা যাবে ইমানদার মারা যাবে সব হায় হায় করবে শেষের বেলায় বিজয় আসবে ইসলামের শেষের বেলায় বিজয় আসবে সত্তর দাজ্জালকে সবাই বলবে কি বলবে জানেন দাজ্জাল লুকাবে গাছের তলে গাছ তখন যে এখানে একজন আছে মানে দার্জালের যারা সাঙ্গ বুঝতে পারছেন কিনা এই যে এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে তোমরা দেখো দেখো দেওয়ালের পাঞ্জরে লুকাবে দেওয়াল তখন কথা বলবে ও আল্লাহর বান্দা এই যে এখানে দাজ্জালের লোক লুকিয়ে আছে ধরো 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 কিন্তু একটা গাছ দাজ্জালকে সহযোগিতা করবে বাকি সবাই দাজ্জালের বিরুদ্ধে থাকবে এরপর নিয়ে ফিলিস্তিনের শহরের তো সেই তারা গেটে আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হবে ঈসা সালাম কি দেখে দাজ্জাল মোমের মতন গলতে থাকবে বুঝতে কি কিনা মমের মতন গলতে থাকবে তখন ঈসা আলাহ সাল্লাম কুপে তাকে হত্যা করে দিবে তার জালের বাঁতর আমি শেষ হতে পারিনি আল্লাহ নবী বলেন এবং মতের সবচাইতে খাতারনাক ফনা হলো দাজ্জালের ফেতনা এই জন্য ত্বকি উসমানী তিনি বলছেন প্রতিটি মমিন প্রতিটি মুসলমান প্রতিটি মমিন প্রতিটি মুসলমান তাদের দায়িত্ব হলো ওদের কর্তব্য হলো তারা তাদের ছেলে মেয়েদের যেন দাজ্জাল সম্পর্কে সচেতন করে যায় দাজ্জাল সম্পর্কে যেন ধারণা দিয়ে যায় কারণ দাজ্জাল মানুষের ভিতরে কখন আসবে বলে যখন মুমিনদের অবস্থা ভালো থাকবে যখন ইমানের অবস্থা ভালো থাক পৃথিবীতে মুমিনদের সংজ্ঞা বেড়ে যাবে ইমানদারের সংজ্ঞা বেড়ে যাবে ইমানদারদের বেঈমান বানানোর জন্য দাজ্জাল আসবে ইমানদারদের নষ্ট করার জন্য দাজ্জাল আসবে এজন্য ও দাজ্জালের পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে হাজারাতে হোজাইফা বলেন এমন একটা সময় আসবে রে মানুষেরা তখন সহ্য করতে পারবে না তখন মানুষেরা বলবে আল্লাহ দাজ্জালপাটাও পাঠাও দার্জাল পাঠাও পাঠাও মানুষেরা দাজ্জালের জালের কামনা করবে এতটা পরিস্থিতি জটিল হয়ে যাবে পৃথিবীর কোনো জায়গায় শান্তি রমে না দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচার দোয়া আমরা সবাই মুখস্থ করবো ইনশাল্লাহ বলুন তার আগে একটা কথা বলছি জলসার কাগজ হ্যান্ডবেল নেই হ্যান্ডবেল আচ্ছা থাকলে একটা এখন ভাই আমার ঘুরিতে বাজে বারোটা বেজে সাত মিনিট তাই তো বারোটা সাত মিনিট আচ্ছা আপনারা আমাকে আর আধা ঘন্টার টাইম দিবেন ইনশাল্লাহ বলুন সবাই বলুন ইনশাল্লাহ পেছনের লোকটি এখন তকবির ঠান্ডা অতিরিক্ত সে আমারও জানা আছে লোক পালাবেন বারোটার পর তাও জানা আছে এরপরও আপনাদের আধা ঘন্টার টাইম চেয়েছি একটু বসবো ইনশা বলুন সবাই ইনশাল্লাহ সাইতির অব্দি বসুন এটা হলো আপনার কি বলছে হ্যাঁ মাল মাল মালসাবাদ জামে মসজিদ এটা মসজিদের জালসা আপনাদের কাছে আমি দান চেয়েছি বলুন চেয়েছি চাইনি আমি আপনাদের কাছে দান চাইছি না আপনাদেরকে আধা ঘন্টা টাইম বসতে বলছি আমরা সবাই বসবো একবার বলেন আচ্ছা ফেতনা থেকে বাঁচার দোয়াটা আমরা প্রথমে জানি নেই নাকি কি বলছেন ভাই যারা উঠছেন উঠছেন না একসঙ্গে দোয়া পরে দোয়া নিয়ে উঠবো ইনশাল্লাহ আপনি দান না করেন আপনার কাছে জুরমস্তি নিতে পারবো পারবো না অতএব খালি দুয়াটা শুনুন এটা হাদিস বলবো কিন্তু আপনি দান না করলেও বসুন আধা ঘন্টা টাইম কেউ উঠবেন না মায়ের আবারের আবার যেমন আছেন যেখানে আছেন সেখানেই বসুন আধা ঘন্টা আগে কেউ উঠবেন না একটু দোয়া পড়ে উঠি জলের বোতল আছে জলের বোতল এখানে খাওয়ার জল জলের বোতল আছে এখানে আপনাদের দোয়া পড়ে শুনিয়ে দেয় আপনাদেরকে নামাজে নামাজে শেষ বৈঠকে কথাটা বলা করি বুঝেন নামাজের শেষ বৈঠকে প্রথমে আমরা কি দোয়া পড়ি আপনার নামাজ বাইত নাকি শেষ বৈঠকে পড়ে বলছে নামাজের শেষ বৈঠকে আমরা পড়ি হলো ই নামাজের অবস্থা দেখেন বৈঠকে কোনদিন বায়ববাণী চলবে একজনে নামাজ পড়ে না তুই ইমাম সাহেবকে বলে চাই তুই নামাজ পড়িস বলে নামাজ পড়ি না মানে নামাজ পড়বো না তুই ইমান থাকবে ওমদ পড়ি বলে ফজর নামাজ কয় রিকাত মোটা মাটি তো আঠারো রিকাত হবেই তো মুনি সাহেব বুঝতে পারছি বুঝলি সুবান কোন ডিজাইনের নামাজ এখানে দেখে লাগে তারপর বলছে দুয়া দোয়া কোন জানিস কে জানি না মানে বলে কোন নামাজে পড়ে বলে জানা নামাজে পড়ে তোর বাপ মরলে তুই পড়িস কই বাপ আগেই মারা গেছে দোয়া কোন জানাজার নামাজে পড়ে জি নামাজের শেষ বৈঠকে প্রথম আমরা কি দোয়া পড়ি তা সাহুদ আত্মা হইয়া জানিত নম্বরে আমরা কি বলি দরুদ কি পড়ি কথা বলুন আপনার কিছু কাজে লাগবে দরুদ শরীফ পড়ি তাই না তারপরে তিন নম্বরে কি বলি আল্লাহ এ দোয়া পড়ি আমরা কিন্তু মাসুরা আর একটা আছে সেটা জানেন আপনারা আলমুলারা জানে আপনারা জানেন আল্লাহ আদাবি মিন আদাবিল কাবরি আউজুবিকা মিন ফিৎনাতিল মাসি হাইট দ্য জাল দয় জানা আছে এটা জানেন প্রত্যেকেই চেষ্টা করেন নামাজের পর এই দোয়া পড়বো নামাজের শেষ বৈঠকে এই দোয়াটা আমরা পড়ব দোয়া মাসুরা দুই নম্বর ইনশাল্লাহ বলি কি আছে প্রথমকার চাইতে দ্বিতীয়টার গুরুত্ব বেশি আছে অর্থর দিক দিয়ে ভালো কি বলছেন আলে বলা প্রথম কাটটাতে যা আছে আছে দ্বিতীয়টাতে গিয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো বলুন আমিন এটা ভালো না তাহলে পৃথিবীতে আমরা মরার পরে এই দুনিয়াতে নামাজ রোজা দান صدকা কেন করি জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহলে সেই দোয়াটা আছে নামাজের শেষ বৈঠকের তাশাহুদের দ্বিতীয় মাসুরা দ্বিতীয় নাম্বার কি আছে ওয়া আউযু বিকা মিন ওয়া আউযু মিন আল্লাহ তুমি কবরের আজাদ থেকে রক্ষা করো সকলে বলেন আমিন তাহলে এটাও ভালো কথা না খারাপ কথা ভালো কথা তাহলে এটাও ভালো কথা আর আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য চাইতে শেষ জামানার খাতার না সমস্যা বড় ফিতনা হলো দাজ্জালের ফেতনা কার ফেতনা দাজ্জালের ফেতনা এবার মাসুরাতে আমরা আর একটু বলছি ও আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ তুমি মাসিহে দাজ্জাল দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করো সকলে বলেন আমিন তাহলে আমরা নামাজের এই দোয়াটা শেষ বৈঠকে আমরা পড়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ যারা জানেন না আলেমাদের কাছে ইমাম সাহেবদের কাছে জেনে নেব বলেন ইনশাল্লাহ আপনাদেরকে আধা ঘন্টা টাইম চেয়েছি আধা ঘন্টা আপনারা দিবেন সাঁত্রিশ অব্দি চলুন একটা হাদিসের আসার বলছি হাদিসের সংজ্ঞা বলছি আপনারা বুঝার চেষ্টা করুন আমি আমার ফেতনা সম্পর্কে আলোচনা করতে যে বলছিলাম এই আরো আছে আরো আছে আমি ওইটুকু বললাম যতটুকু প্রয়োজন আছে

অভয়া এদিকে উঠিয়ে না আধা টাইমটা বসুন আমি আপনাদের কথা বলছি ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া করতে 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 হাসুয়া চালিয়ে দিয়েছে তারপরে এক ভাই আর এক ভাইয়ের জন্য হরিশ্চন্দ্রপুর থানায় কেস করেছে এরকম ঘটনা নাই আপনাদের হরিশ্চন্দ্রপুরের খবর আমার কানে আছে আপনাদের হরিশ্চন্দ্রপুরের ঘটনা কি নিয়ে ঝগড়া জানেন এক ভাইয়ের গরুতে আর এক ভাইয়ের কাঁড়ি খেয়েছে কাঁড়ি খেয়েছে কাঁড়ি কাঁড়ি বুঝেন তো খর খর এই নিয়ে ঝগড়া যে ছোট ভাই বড় ভাইকে হাসোয়া চালিয়ে দিয়েছে বড় ভাই কেটে গেছে লেগে গেছে সব ফ্যামিলি দিয়ে ছোট ভাইয়ের জন্য আবার কেস করে দিয়েছে এ হলো এই দেশের অবস্থা বর্তমান যুগের অবস্থা তা আমি আপনাদেরকে একটা সুন্দর হাদিস বলছি কে উঠিয়েন না আধা টাইম বসে সেটা কি দেখেন আমরা দুনিয়াতে ভাইয়ের ভাইয়ের ঝগড়া বলুন আর কিছু বলুন যত যা কিছু করি একটা উদ্দেশ্য সেটা হলো স্বার্থ স্বার্থ না কথা বলুন না আল্লাহ নবী বলছে তুমি নিজের 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 যতই করো তিনটা তোমার নিজের বাকি তোমার নিজের নয় আর একটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা বলুন সবাই বলুন আমাদের পিতার নাম হলো আদম আলাইসালাম তাই না হ্যাঁ না বলবেন কিনা তিনার বাড়ি হলো জান্নাত কোথায় সবাই বলুন জান্নাত তো বাবার বাড়ি যদি জান্নাত হয় আমরা সন্তান তাহলে আমাদের বাড়ি কোথায় হবে আমাদের বাড়ি কোথায় হবে জান্নাত এবার মরার পর আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার বাবার বাড়ি বাড়ি জান্নাত আমার আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ বলবে ওটা তোর বাবার বাড়ি তার কি প্রমাণ আছে দলিল দে দলিল আছে আছে কি দলিল আছে আপনার নামাজ রুজা দলিল আল্লাহ নবী বলেছেন নামাজ রোজা দলিল জান্নাতের স্পেশালি দলিল বলেছেন আল্লাহ রসুল সেটা কি আপনি বলবেন আল্লাহ এটা আমার বাবার বাড়ি জান্নাত আমাকে দাও আল্লাহ বলবে তোর বাবার বাড়ি দলিল দে দলিল কি আছে বলেন জান্নাতে এখন এই জায়গাটি নিয়ে ঝগড়া আমি বলছি আমার উনি বলছে ওনার দুই আর হবে না যে কোনো একজন হবে তাই না দশের লোক বিচারা বসলো কি বলছে গো তা আমি বলছি আমার ও বলছে আমার দশের লোক বছর অত বক বক শুনবো না দলিল দাও দলিল যার জমি তার তাই না বলুন সবাই দলিল যার জায়গা তার এবার আপনি বলবেন আল্লাহ জান্নাত আমার আমাকে আল্লাহ জান্নাত দাও আল্লাহ বলবে জান্নাতের দলিল দাও দলিল করান কত সহজ কথা দলিল করান আল্লাহ নবী বলেছেন দলিলক বুরহান দান হলো মানুষের জন্য দলিল দান কি হয় আল্লাহ নবী বলছেন এটা আপনি বলবেন নামাজ রোজা হ জাকাত যা বলেন কিন্তু আল্লাহ নবী সরাসরি বলেনি কিন্তু আল্লাহ রসুল বলছেন দান হলো জান্নাতের সদগা হলো জান্নাতের দলিল ভাই আপনি দান করিয়েন না বসেন আপনাকে বসতে বলেছি আপনাকে তো উঠতে বলিনি আধা ঘন্টা টাইম আমরা ওয়াদাবদ্ধ হয়েছি তার আগে উঠছেন কেন আরেকটা হাদিস মায়েদেরকে বলছি বহারি হাদিস আল্লাহ নবী বলছেন ইয়া আমার সারা নিসা হে মহিলা সম্প্রদায় তাসাদ্দাক না তুমি বেশি বেশি করে দান সাদগা করো কেন ফা ইন্নি উরি তুকুননা আকসার আহলিন নার আমি বিশ্বনবী বলছেন দেখো জাহান্নামে তোমরা নারীরা বেশি আছো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য করতে হবে দান সাদগা কি করতে হবে বলুন সবাই দান সাদগা তাহলে নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আরেকটা হাদিস হচ্ছে আশাদুল বালা দান সদ্গা করলে দুনিয়ার সমস্যা বালা মুসিবত দূর হয় পৃথিবীর সমস্যা দূর হবে যে ভাইরা উঠে যাচ্ছেন আপনারা ভুল করছেন আমি আপনাদের দিনী ভাই আহাদিসটা শেষ করতে পারিনি আপনারা উঠতে লাগলেন আপনাদের আধা ঘন্টা চাইছিলাম তো আল্লাহ নবীর তিনটা কথা এক জান্নাতের দলিল হলো দান সাদগা জাহান নাম থেকে বাঁচার জন্য করদান সাদগা তিন নম্বর নবীজি বলছে দুনিয়ার সমস্যা থেকে বাঁচার জন্য করদান সাদগা আর সাদগা তো তার বালা এখানে একজন কোন আল্লাহর বান্দা যিনি চলে যাচ্ছেন চলে যান আপনি দুঃখ দিয়ে যাবেন চলে যান কিন্তু আমি আপনার দিনী ভাই একটু দোয়া করব দোয়াটা নিয়ে যান দান না করবেন বসুন একজন কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা যদি কেউ দেওয়ার মতন থাকেন যে ভাই একটা হাজার টাকা এই মাসিদে দেব একজন লোক হাত তুলুন যিনি বলবেন এক হাজার টাকা দেব আচ্ছা রফিকুল কে আচ্ছা আপনি বলে রফিকুল ভাই কে আছেন ভাই রফিকুল একটু আসুন কে আছেন আপনাদের এখানে ভাই আমার একটু আসুন রফিকুল ভাই আপনাদের ভিতরে এক হাজার টাকা যিনি আছেন তিনি দেন একজন দেন জান্নাতের দলিলের বিনিময় জান্নাত কিনার জন্য একটা হাজার টাকা দিবেন কে আছেন যিনি আছেন তিনি আমার সামনে আসুন একটু মোসাফা করি একটু আপনার জন্য দোয়া করি একজন লোক দোয়া নিবেন আচ্ছা আছেন রফিকুল ভাই আসেন মাসাল্লাহ রফিকুল আমারই বন্ধু আমার এখানে একজন আছে জানে আমার রফিক রফিকুল ভাই তিনি দিয়েছেন দু হাজার টাকা কি কাজ করে না আচ্ছা ব্যবসা করেন আল্লাহ আপনার ব্যবসা কিন্তু আল্লাহ বড় করে দেয় তা আপনি দু হাজার দিয়েছেন আর তিন হাজার টাকা করে দেবেন আলহামদুলিল্লাহ বল শেষের বেগ তিন হাজার পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনি বসেন না বলেছি আচ্ছা ভাই আচ্ছা রবিকুর ভাই আর তিন না কম হয়ে যাবে এক হাজার টাকা খুব কম হয়ে যাবে দেখেন ভাই দেখেন আপনার পার্টনাররা সবাই পাঁচ হাজার করেছে রবিক ভাই আপনি আর আর তিন হাজার টাকা করে দেন দেখেন একটা আবদার করছি আপনার কাছে স্যার আচ্ছা কে এমন ভাই আছেন জানি না যদি আপনারা ভুলবশত নিয়ে থাকেন লজ্জিত বোধ করবেন না আপনি স্টেজে পার্সোনাল অন্যের হাতে পাঠিয়ে দেন একটা মুসাফির মানুষ বয়স্ক মানুষ তিনার ব্যাগ চুরি করে হোক বা কেউ ভুল করে হোক যেভাবেই হোক নিয়ে গেছেন বা নিয়েছেন ভাই আল্লাহ নারাজ হবে তাহার টাইম আল্লাহ একাশ মানে চলে এসছেন আল্লাহ দেখছেন যদি কেউ নিয়ে থাকেন দয়া করে স্টেজে পৌঁছে দেন বয়স্ক মানুষ তিনি খুব কান্না করছেন যদি কেউ আচ্ছা একটু ধরেন আপনারা মুরুবী মানুষ বয়স্ক মানুষ একটু সহযোগিতা করেন ভাই আমার যদি কোনো ভাই ব্যাগ নিয়ে থাকেন ভাই যদি ব্যাগ নিয়ে থাকেন দয়া করে দিয়ে যাবেন কান্নাকাটি করছেন ব্যাগে কিছু তার চেহে মানুষের কাছে চেয়ে চেয়ে টাকা তুলেছেন ওই টাকা পয়সাগুলো আছেন ভাই আমার কে নিয়েছেন বড় আল্লাহ মানুষ আপনি একটু দিল ভালো করে আসুন নাকি পাবেন আপনি দয়া করে এই বেগটা পৌঁছে দেন আপনি না পারবেন বাচ্চা ছেলের হাত দিয়ে পৌঁছান আল্লাহ আপনার মঙ্গল করবেন আমরা সবাই আপনার জন্য দোয়া করব। বাবজি আপনি বসুন ইনশাল আল্লাহ দিবে যিনি নিয়েছেন ভাই আমার একটু দিয়ে দিবেন আমার রফিকুল ভাই তিনি দু হাজার দিয়েছেন আর তিন হাজার টাকা আবদার করেছি তিনি আর এক হাজার টাকা বললেন তো দানটা তার খুব কম হচ্ছে তা আপনাদের ভিতরে আর কেউ পারবেন না একটা হাজার টাকা দিবেন যান 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 দিবেন আচ্ছা ভাই আমার কে নিয়েছেন যুবক ভাই বা কেউ ভুল করে নিতে পারেন বেগ ভাই যিনি নিয়েছেন ভুল হয়েছে দয়া করে বেগটা ফিরিয়ে দেন বয়স্ক মানুষ করছে কান্নাকাটি আল্লাহ খুশি হবেন যদি আপনি ঘুরিয়ে দেন আল্লাহ খুবই খুশি হবেন ভাই আমার আপনাদের জন্য দোয়া করবে একটা লোক কেউ নেই এক একটা হাজার টাকা দিবেন এক হাজার টাকা যিনি দিবেন তিনি আসুন আমার সামনে এখন না পারবেন পরে দিবেন একটু দোয়া করে দিচ্ছে আসুন কে আছেন একটা হাজার টাকা দান করবেন আল্লাহর আসতে আসেন দেখি ভাই আচ্ছা মা মারা গেছে শ্বশুর শাশুড়ির জন্য তিনি একসঙ্গে তিনজনের জন্য এক হাজার টাকা দান করলেন আল্লাহ যেন মায়ে মাকে ক্ষমা করে দেয় সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহ গো কবরের শাস্তি মায়ের মাফ করো কবরটাকে প্রশস্ত করো বলেন আমিন শ্বশুর শাশুড়ির জন্য দান করেছে আল্লাহ তার মনের আশা পূরণ করো সকলে বলে আল্লাহ আমিন একজন দিয়েছে দুশো টাকা ভাই একজন হাজার টাকা দিলেন আর কেউ নাই হাজার টাকা দিবেন হাজার টাকা আপনি কে নেবে না ও আপনি এক হাজার টাকা দিবেন ঠিকই তো আছে আপনার এক হাজার টাকা নিয়ে কি ইজ্জত কমাবে নাকি আপনার নাজি ভাই বলুন কেউ আপনাদের ভিতরে একটা হাজার টাকা দিবেন দুই নম্বর বলুন একজন এসে মোতে ও আমার মা মারা গেছে আর শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন এরকম আর কেউ দিবেন হাজার টাকা আচ্ছা চলে গেছেন আচ্ছা মসজিদ সভাপতি নাম মজিবুর রহমান তিনি পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ হুম শোল্লে আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ যেন তার দানকে কবল করে সকলে বলেন আল্লাহ মাহিন আড়াই হাজার আছে নাকি আপনার আল্লাহ হকবর কি না হ্যাঁ আবুজার আবুজার এই গ্রামে বাড়ি একটু মোসফা করুন একটু থামেন একটু থামেন মোসফা করছি আবুজার তিনি দিয়েছেন আড়াই হাজার টাকা কি করেন আপনি আচ্ছা টুকটাক ব্যবসা করে আর কিছু দিতে পারবেন না আর করা যাবে না তো যদি তিনার অবস্থা সেরকম না হয় তো কীভাবে দিবেন আচ্ছা দাদো দাদি মা বাবা তিনাদের জন্য আবু স্যার আর আয় টাকা দিয়েছেন দেখি এক হাজার টাকা কে বলছিলেন আসুন মাশাল্লাহ একটু দুয়া দিয়েই নিয়ে যাবেন কি না ইসরাইল এক টাকা ইসরাইল মা বাবা আছে মারা গেছে মা বাবা দাদো দাদি মারা গেছে কবর বাসি হয়ে গেছে শ্বশুর শাশুড়ি আল্লাহ এক হাজার টাকা বয়স্ক মহিলা একজন দিয়েছেন ছশো টাকা আল্লাহ তার দানকে কবল করো মা বাবা দাদা দাদি মারা গেছে তাহলে হলো চার নাম্বারে কেউ একটা হাজার টাকা দেবেন মায়েরা বনের আমার আপনাদের কাছে হয়তো কে চাদর নিয়ে ঘুরছে মা কাছে চাদর নিয়ে লাস্টের বেলায় যার যা আছে তাই দিবেন আপনার কি